আহক, সকলো ওলাই আহক। বিভেদকামী সাম্প্রদায়িক শক্তিভেদী প্রকাশ করো এনআরসির সম্পূর্ণ খসড়া। আবার জাতিরক্ষার দলিল এনআরসি, মাজত মাথো কেটামান মুহূর্ত প্রকাশ পাব এনআরসির সম্পূর্ণ খসড়া। সম্পূর্ণ খসড়ার সম্পন্ন প্রস্তুতি, জাতি ধর্ম ভাষা বর্ণর ভেদাভেদ পাহরে জাতিরক্ষার দলিল প্রকাশত নিমিত্তে সামিল হোক সকলো। আইন শৃঙ্খলা শান্তি অটুট রাখি অধিক সংযম হোক সকলো। এনআরসির সম্পূর্ণ খসড়াত নাম না থাকলেও নাই কোনো ভয় শঙ্কার, কারণ সম্পূর্ণ তালিকা প্রকাশের পিছতো থাকিব দাবি আপত্তি সংশোধনের সুবিধা। এনআরসি রাজ্যিক সমন্বয় প্রতীক হাজিলার স্পষ্ট মত, প্রকৃত কোনো ভারতীয় নাম কর্তন নহয় এনআরসিত। রাইজর মাজত যে ভয় আছে যে মোট নাম নুঠিব, তো সম্পূর্ণ খসড়াখনত যদি নাম নুঠে তেনেকুৱা মানুষ ভয় করা কোনো দরকার নাই। আকো এনআরসি নাম অন্তর্ভুক্ত করার কারণে এটা অ্যাপ্লিকেশন করার চান্স পাব, আবেদন দিয়ার চান্স পাব, যেটা আমি ক্লেম বলে কোম। আর এই প্রক্রিয়াটা 30 আগস্ট করা আরম্ভ হব, 28 সেপ্টেম্বর প্রক্রিয়া চলিব। সকল দল সংগঠনের আহ্বান, আহক আমি সকলে মিলি একগুট হয়ে শান্তিপূর্ণভাবে প্রকাশ করো জাতিরক্ষার দলিল, যাতে কোনো অশুভ শক্তি এনআরসির সম্পূর্ণ তালিকা প্রকাশত দিব নোৱাৰে বাধা। এনআরসি কর্তৃপক্ষ আমি জানাব বিচাৰিছো আর সকল রাইজকে আমি আহ্বান করো, কোনেও উৎকণ্ঠিত হওয়ার এত কোনো প্রয়োজন নাই। আর এই এনআরসি খন প্রকাশ পাওয়ার পিছতো হিন্দু ভাইসকলে আমার মুসলমান ভাইসকলক সহায় করব, মুসলমান ভাইসকলে হিন্দু ভাইসকলক সহায় করব, এটা আমার বিশ্বাস। আনকি শান্তিপূর্ণভাবে এনআরসির খসড়া প্রকাশের বাবে প্রয়োজনত প্রতিটি সেবা কেন্দ্রতে জাতীয় দল সংগঠনের লোক উপস্থিত থাকবলে উৎসুক। সেবা কেন্দ্রত উপস্থিত থাকি সম্পূর্ণ খসড়াত নাম অহা সকলক উলিয়াই দিয়ার লগতে নাম নথকা নাগরিক সকলেও দিয়া পরামর্শ আগবঢ়াবলে আগ্রহী। ইতিমধ্যে প্রতীক হাজেলা ডাঙরিয়ায় কৈছে যিসকলৰ নাম অহা নাই তেওঁলোকে আকৌ আবেদন কৰিব পাৰিব, কিবা যদি খুটি নাটি আছে কৰিব পাৰিব, কিন্তু কোনো যাতে দুষ্ট চক্ৰ যাতে এনআরসিখন যাতে প্রকাশ কৰিব তাত যাতে কোনো ধৰণৰ বাধা নিদিয়ে তাৰ কাৰণে আমি গোটেই জনতা সজাগ হ'ব লাগিব। শান্তিপূর্ণভাবে এনআরসির সম্পূর্ণ তালিকা প্রকাশক লৈ হাত উজান দি উলাই আহিছে দল সংগঠন নাগরিক সমাজ। ক্যামেরাম্যান অনুপর সৈতে বলেন ভট্টাচার্য, নিউজ 18 নর্থ ইস্ট।